নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সর্ষে দিয়ে বরবটি আলু। তো দেখে নেওয়া যাক কী কী লাগছে। বরবটি নিয়েছি 200 গ্রাম, আলু 1টি আর টমেটো 1টি, আর একটি পেস্ট তৈরি করে নিয়েছি সর্ষে জিরে কাঁচা লঙ্কা দিয়ে। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে 5 ফোড়ন দিয়ে তেল গরম হলে এর মধ্যে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে 2 মিনিট ভাজলাম। এরপর আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আর যে মশলাটি করে রেখেছিলাম সেটি দিয়ে দিই, আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিই।